আমরা প্রবলেম একের এক নাম্বার অঙ্কটা সমাধান করব এখন, ঠিক আছে? প্রবলেম একের এক নাম্বার অঙ্কটা সমাধান করব। ওকে, এখানে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো এন পি আর, এন পি আর সমান সমান এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইনটু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তো আমরা এখন কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে শুধু এন পি আর আছে, তো আমরা কি করব, ওই লেফট হ্যান্ড সাইডের আর কিছু করা দরকার নাই, এন পি আর আছে থাকুক, আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমরা এন পি আর যদি বের করতে পারি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমরা যদি এন পি আর বের করতে পারি, তাহলে কিন্তু বলতে পারবো যে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে? তো আমি শুধু রাইট হ্যান্ড সাইডটা করব, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে এন পি আর প্রমাণ করব। যদি এন পি আর প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই হচ্ছে সমান। তো রাইট হ্যান্ড সাইড দিয়ে ডান পাশের অঙ্ক অংশটুকু তুলে নিলাম, এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই। আচ্ছা, এন পি আর এর সূত্রটা তো সবাই জানো মনে হয়, তাই না? এন পি আর, এন পি আরকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এন পি আর এর বেসিক সূত্র। এখন এই বেসিক সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলে এই বেসিক সূত্রের উপর ভিত্তি করেই তুমি এই পুরো অঙ্কগুলোর সমাধান করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো পি এর উপরে কি আছে, এন মাইনাস ওয়ান আছে, পি এর উপরে কি আছে, পি এর উপরে এন মাইনাস ওয়ান আছে, পি এর উপরে যেটা থাকবে সেটাকে তোমরা এন ধরবা, পি এর উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, এন ধরবো, তার মানে উপরে এন ফ্যাক্টোরিয়াল। তো এইখানে পি এর উপরে এন মাইনাস ওয়ান আছে, তাহলে এন মাইনাস ওয়ানটাকে আমরা মনে মনে যদি এন ধরি তাহলে আমাদের ভাগের উপরে এন ফ্যাক্টোরিয়াল বসে, এইখানে তো এন নাই, এখানে কি আছে, এন মাইনাস ওয়ান আছে, তাহলে ভাগের উপরে কি বসবে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বসবে, কারণ পি এর উপরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটারই পাশে একটা ফ্যাক্টোরিয়াল দিব, সেটা ভাগের উপরে বসবে। যদি পি এর উপরে এইখানে থাকতো ধরো হচ্ছে পাঁচ, তাহলে আমরা এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখতাম, হ্যাঁ যদি পি এর উপরে এখানে থাকতো দশ তাহলে এখানে আমরা দশ ফ্যাক্টোরিয়াল লিখতাম। এখন পি এর উপরে আছে এন মাইনাস ওয়ান, সেহেতু আমি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখব। এই যে এইখানে পি এর উপরে এন আছে, আমরা এন ফ্যাক্টোরিয়াল লিখছি, তাই না? আর এইখানে কি আছে, পি এর উপরে এন মাইনাস ওয়ান আছে, আমরা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখব। ওকে, এরপরে আছে কি, পি এর নিচে এখানে আর আছে, উপরে আছে এন মাইনাস ওয়ান, নিচে আছে আর। আচ্ছা, এই সূত্রটার উপর বেস করেই তোমার ওই সূত্রটা ভাঙতে হবে। এইখানে পি এর উপরে এন আছে, নিচে আর আছে, তাহলে উপর নিচ বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হয়, মানে যেটা আমরা হরের মধ্যে লিখতেছি, উপর থেকে নিচ বিয়োগ করব, মানে এন থেকে আর বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিব। এটি তো আমাদের মূল সূত্র, তাই না? তো এইখানে পি এর উপরে যা আছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান থেকে আর বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে, এন মাইনাস ওয়ান থেকে আর বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। দেখো প্রথম ভাঙানোটা বুঝতে পারছো কিনা, প্রথম ভাঙানোটা কি বুঝতে পেরেছো? বুঝলাম না ভাইয়া, নিচেরটা বুঝতে পারোনি? আচ্ছা, এইখানে যেরকম আছে কি এন পি আর, এখন এন পি আর এর সূত্রটা তো মুখস্থ রাখতে হবে, এন পি আর এর সূত্রটা মুখস্থ রাখতে হবে কেমন, যে উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে একটু ডিপ্লোম্যাটিকভাবে মনে রাখো যে এই পি এর উপরে যেই সংখ্যাটা থাকে ভাগের উপরে সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়, আর পি এর নিচে যেই সংখ্যাটা থাকে, হ্যাঁ সেটা কি হবে, উপর থেকে নিচ বিয়োগ হবে, এন থেকে আর বিয়োগ হয়ে একটা ফ্যাক্টোরিয়াল হবে। মূল সূত্রটা মুখস্থই রাখতে হবে, কিন্তু মুখস্থটা রাখার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে, যাতে অন্য সূত্রগুলো আমরা ওই টেকনিকে ফেলায় করতে পারি, ঠিক আছে? যেমন এটা কি ধরো উপর, তারপরে এখানে একটা পি আছে আর এটা হচ্ছে নিচ। এখন সূত্রটাকে যদি আমি ভাঙি তাহলে উপর লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিব, তারপরে উপর নিচ বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিব, উপর বিয়োগ নিচ তারপর একটা ফ্যাক্টোরিয়াল দিব। বিষয়টা কি তাই হলো না? পি এর উপরে যেটা থাকবে সেটা হলো উপর, পি এর নিচে যেটা থাকবে সেটা নিচ, তাহলে উপর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপর মাইনাস নিচ ফ্যাক্টোরিয়াল। আমরা যদি টেকনিক্যালি ভাঙি আর কি, তাহলে এই এই টেকনিকটার উপর যে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে পি এর উপরে যেটা আছে সেটা হচ্ছে উপর, পি এর নিচে যেটা আছে সেটা হচ্ছে নিচ, তাহলে উপর ফ্যাক্টোরিয়াল মানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর উপর থেকে নিচ বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল।
ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে এই যে প্লাস, আমরা প্লাস দিলাম, এরপর এখানে আর আছে, আমি আর লিখলাম, তারপর একটা ইনটু আছে, ইনটু দিলাম। এখন আবার এন পি আর সূত্র বসাইতে হবে। এই যে পি এর উপরে আছে এন মাইনাস ওয়ান, তারপর মাঝখানে পি, নিচে আছে আর মাইনাস ওয়ান। এখন আমরা এই সূত্রটাকে এই যে এটার মতো করে ভাঙবো। আচ্ছা, উপরে যেটা থাকবে ভাগের উপরে সেটা লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। সো পি এর উপরে কি আছে, এন মাইনাস ওয়ান, তো আমি এন মাইনাস ওয়ান লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিব। আর নিচে আছে আর মাইনাস ওয়ান, তো নিচে যেটা থাকবে উপর থেকে নিচ বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তো উপরে আছে এন মাইনাস ওয়ান, তার থেকে বিয়োগ করতে হবে আর, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান, এরপর একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। ওকে, এইখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, আমি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যা আছে তাই রেখে দিলাম। নিচে আছে এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখব এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে সংখ্যাটাকে মাঝখানে না রেখে সংখ্যাটাকে লাস্টে রাখলাম আর কি, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এরপরে হচ্ছে প্লাস, এই যে আর, হ্যাঁ এই আর এখানে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন এই আর হরের সাথে গুণ হবে নাকি আর লবের সাথে গুণ হবে? আর সবসময় লবের সাথে গুণ হবে, মানে পাশে যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সেই সংখ্যাটা লবের সাথে গুণ হবে, মানে উপরেটার সাথে গুণ হবে। তাহলে এটা হবে আর ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গিয়ে থাকবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কি না, এই তিনটা লাইন নিয়ে কোনো প্রবলেম আছে কি না, থাকলে এখনই করে নাও। সেকেন্ড লাইনে প্লাসের পর উপরে আর কই থেকে আসলো? এই যে এই আটটা, আচ্ছা এই আটটা, এই যে এই আটটা এটার সাথে গুণ হয়েছে, কারণ আর তো নিচের সাথে গুণ হতে পারবে না, নিচে হচ্ছে হর উপরে হচ্ছে লব। এই পাশে যদি কোনো সংখ্যা গুণ অবস্থা থাকে সেটা উপরেটার সাথে গুণ হতে পারবে, সেটা নিচের সাথে গুণ হতে পারবে না। তো আর উপরের সাথে গুণ হয়ে এই যে আর ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হলো। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি। এখানে যা আছে তাই রাখলাম, তারপরে প্লাস এখানে আছে আর ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যা আছে তাই রেখে দিই, আর ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর নিচে যেটা আছে আর কি, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙতে হবে। আমরা যদি এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙি তাহলে লেখা যায় এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমরা যদি এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙি তাহলে কী লেখা যায়, এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আচ্ছা, তাহলে এইখানে আর মাইনাস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এন এর পরিবর্তে কী আছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমরা সেমভাবে ভাঙবো আর কি, আমরা সেমভাবে ভাঙবো। এন ফ্যাক্টোরিয়ালকে কীভাবে ভাঙছিলাম, ফ্যাক্টোরিয়ালের সাথে যে সংখ্যাটা আছে, ফ্যাক্টোরিয়ালের সাথে যে সংখ্যাটা আছে এন, আমরা প্রথমে এন লিখছি। ফ্যাক্টোরিয়ালের সাথে যে সংখ্যাটা থাকবে আমরা প্রথমে সেই সংখ্যাটা লিখব, তারপর সেই সংখ্যা থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিব। এখন এইভাবে যদি আমরা এটাকে ভাঙতে চাই, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে চাই, তাহলে ফ্যাক্টোরিয়ালের পাশে যে সংখ্যাটা আছে এন মাইনাস আর, এন মাইনাস আর প্রথমে লিখলাম, এরপরে কী করতে হবে, এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে, এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। সো আমরা কিন্তু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে এইভাবে ভাঙতে পারি, এন মাইনাস আর, তারপর এন মাইনাস আর তার থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিব। এখন দেখি কি কি কমন যায়, উপরে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, প্লাসের এই পাশেও আছে উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তো আমরা উপর থেকে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, আর নিচে আছে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর প্লাসের উপাশেও হরের মধ্যে আছে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তো আমরা নিচ থেকেও এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিলাম। আচ্ছা, কমন নিলে এখানে উপরে থাকে ওয়ান, নিচেও থাকে ওয়ান, আচ্ছা তার মানে এখানে শুধু ওয়ান থাকে, উপরে ওয়ান নিচে ওয়ান, ভাগ করলে তো ওয়ানই থাকতেছে, মানে পুরোটাই তো কমন চলে আসছে, তাই না?
সো এখানে ওয়ান থাকতেছে, আর এইখানে ফ্যাক্টরিয়ালটা কমন গেছে, উপরে থাকে আর, এইখানেও ফ্যাক্টরিয়ালটা কমন গেছে, নিচে থাকে এন মাইনাস আর। ওকে, দুইটার মাঝে প্লাসটা, হ্যাঁ হ্যাঁ বলো। মাঝে প্লাসটা, এই যে এই প্লাসটা, জি এই প্লাসটা এই যে এইখানে আসছে, আচ্ছা মানে তুমি জাস্ট ওকে, এইভাবে চিন্তা করো, আমি তো উপরে উপরে কমন নিছে, নিচ নিচে কমন নিছি, ওইভাবে না চিন্তা করে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এই প্লাসের বাঁ পাশে আছে এই সংখ্যাটা, আর প্লাসের ডান পাশে আছে ওই সেম সংখ্যাটাই। হ্যাঁ, তো দুইটাই যেহেতু প্লাসের বামে এবং ডানে সমান, সেহেতু আমরা কমন নিতে পারি, আর কমন নিলেই হচ্ছে এইখানে ওয়ান থাকে, এই যে ওয়ান, আর এই যে প্লাসের প্লাস, আর এই পাশে থাকে, ডান পাশে থাকে আর ডিভাইড বাই এন মাইনাস আর, এই যে আর ডিভাইড বাই এন মাইনাস আর। এখন কি ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন, বক্স রাইজেশন বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমাদের মিটিং টাইম প্রায় শেষ, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, তোমরা সেম লিঙ্কে সবাই আবার জয়েন দাও। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এর পরের লাইন আমি করে দিচ্ছি, এখানে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর ডিভাইডেড বাই এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যা আছে তাই থাকলো। এইখানে যদি আমরা এন মাইনাস আর লসাগু নেই, তাহলে এই ওয়ানের নিচে মনে মনে এক আছে, সেই এক দিয়ে আমরা যদি ওয়ান মাইনাস আরকে ভাগ করি, তাহলে ওয়ান মাইনাস আরই হয়, সেই ওয়ান মাইনাস আর দিয়ে এই উপরের এককে গুণ করলে এখানে এন এন মাইনাস আর হবে। মানে এই ওয়ানের নিচে মনে মনে এক আছে, আমরা সেই এক দিয়ে এন মাইনাস আরকে ভাগ করব, তাহলে এন মাইনাস আরই হবে, এই এন মাইনাস আর দিয়ে উপরের এককে গুণ করলে এন মাইনাস আর হবে, তারপরে এই যে প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিব, এই যে ভাগের নিচে এন মাইনাস আর আছে, এই এন মাইনাস আর দিয়ে এন মাইনাস আরকে কাটবো, থাকবে এক, সেই এক দিয়ে উপরের আরকে গুণ করব, এখানে আর হবে। এখানে যা আছে তাই রাখলাম, এখন গুণ করো, এই আর আর কাটা গিয়ে উপরে থাকে শুধু এন, আর নিচে থাকে এন মাইনাস আর। এখন উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো, সো উপরে উপরে গুণ করলে এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে নিচে গুণ করলে এটা হবে এন মাইনাস আর এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখো এইখানে এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এইটাকে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে লেখা যায় এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি এন পি আর, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এরপর লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন তোমাদের কিছু প্রশ্ন আছে যে আমি লাইনগুলো কিভাবে পাইলাম, হ্যাঁ বিশেষ করে এই লাইনটাতে প্রশ্ন থাকতে পারে, আমি কালার চেঞ্জ করে বুঝাই। আচ্ছা, এই যে উপরে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা সরাসরি কী লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এই যে এইখানে দেখো এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে কী লেখা যায় সেটা কিন্তু আমি লিখে রেখেছি, বা আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই আর কি, তাহলে তুমি আরো সহজেই বুঝতে পারবা। এখানে প্রথমে কি আছে, এন আছে, টেকনিকটা ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু আর ওই সূত্রের দিকে যাওয়া দরকার নাই, তুমি সরাসরি বুঝতে পারবা কখন কোন সূত্র ব্যবহৃত হবে। টেকনিকটা হচ্ছে প্রথমে এন আছে, তারপরে দেখবা যে এন থেকে এক বিয়োগ আছে কিনা, প্রথমে যেটা থাকবে, হ্যাঁ প্রথমে এন এন আছে, এরপরে দেখবা যে ব্র্যাকেটের ভিতরে ওই এন থেকে এক বিয়োগ আছে কিনা। আমরা দেখতে পেলাম হ্যাঁ প্রথমে এন আছে, পরে এন থেকে এক বিয়োগ আছে, শেষে একটা ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে ওইটার সূত্রটা হচ্ছে প্রথমটার ফ্যাক্টোরিয়াল। আবারও বলতেছি, প্রথমে এন আছে, তারপরে সেই প্রথম এন থেকে এক বিয়োগ গেছে, এরপর শেষে ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে, তাহলে এই এক্সপানশনটাকে যদি আমরা সূত্রে কনভার্ট করি তাহলে প্রথমটার ফ্যাক্টোরিয়াল হবে।
সেম ভাবে তুমি যে কোনো কিছু মিলাইতে পারবা। ধরো নিচেরটা যদি আমরা মিলাই, প্রথমে দেখো এন মাইনাস আর আছে, মানে যার সাথে ফ্যাক্টোরিয়াল নাই সেটাকে কাউন্ট করবা প্রথমে। প্রথমে কি আছে? এন মাইনাস আর আছে। এখন দেখতে হবে এন মাইনাস আর থেকে এক বিয়োগ গিয়ে একটা ফ্যাক্টোরিয়াল আছে কিনা। হ্যাঁ, দেখতে পাইলাম এন মাইনাস আর থেকে এক বিয়োগ গিয়ে একটা ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এই এক্সপানশনটাকে যদি সূত্রে কনভার্ট করি তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সরাসরি লিখে দিতে পারবো। আমি আবার বলতেছি, প্রথমে এন আছে, তারপরে দেখবা এই এন থেকে এক বিয়োগ গিয়ে একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে কিনা। আমরা দেখতে পেলাম হ্যাঁ, এন থেকে এক বিয়োগ গিয়ে একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে। তাহলে এই এক্সপানশনটাকে সূত্রে কনভার্ট করলে আমরা লিখব প্রথমটার ফ্যাক্টোরিয়াল। আবার নিচে দেখতে পাইলাম এন মাইনাস আর প্রথমে আছে, হ্যাঁ, মানে যার সাথে ফ্যাক্টোরিয়াল নেই সেটা হচ্ছে এন মাইনাস আর। এন মাইনাস আর থাকার পর তুমি দেখবা যে এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল আছে কিনা। দেখতে পেলাম হ্যাঁ, এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এই এক্সপানশনটাকে ভাঙলে আমরা সরাসরি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে প্রথমটার ফ্যাক্টোরিয়াল লিখে দিব। এইভাবে সহজে মনে রাখতে পারো। এখন কথা হলো যে এই জিনিসটা তো আমি টেকনিক শিখেলাম, আসলে জিনিসটার সত্যতা আছে কিনা এটা আমরা একটু দেখি চেক করে। সত্যতা অবশ্যই আছে। সত্যতাটা হচ্ছে এরকম, যেমন ধরো আমরা যেরকম এন ফ্যাক্টোরিয়াল এটাকে যদি ভাঙি তাহলে প্রথমে কি লিখি? প্রথমে এন লিখি, তারপরে এন থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিই। তাহলে আমি তো এই এক্সপানশন থেকে সূত্রে আসার জন্য এই টেকনিক বলতেই পারি যে প্রথমে এন থাকবে, তারপরে এন থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল যদি থাকে তার পরিবর্তে আমি প্রথমটার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তেমনভাবে এইখানে ধরো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে একটু ভাঙায় বুঝাই দিই, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো প্রথমে কি আছে? এন মাইনাস আর। তাহলে প্রথমে এন মাইনাস আর লেখা হয়েছে, তারপর এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল হয়েছে। তো সূত্রটা যেহেতু এরকম হয় যে প্রথমে যা থাকে তা লিখতে হয়, এরপর প্রথমটা থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হয়, এটা হচ্ছে এক্সপানশন। তাহলে এক্সপানশন থেকে যখন আমি সূত্রে আসব তখন এইভাবে মুখস্থ রাখতে পারি যে প্রথমে এন মাইনাস আর আছে, পরে যদি দেখি এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল বসানো হয়েছে তাহলে তার সূত্রটা আমি পাবো হচ্ছে প্রথমটার ফ্যাক্টোরিয়াল। এই যে এন মাইনাস আর একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? তো এইখানে দেখতে পেলাম এন মাইনাস আর প্রথমে আছে, তারপরে এন মাইনাস আর থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিছে। তো যখনই এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিবে তখন আমরা প্রথমটার ফ্যাক্টোরিয়াল, এটি হচ্ছে সূত্র, বুঝে যাব। এই জন্য আমরা নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখছি। আর উপরেটার ক্ষেত্রেও সেম, প্রথমে এন আছে, তারপরে এন থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে। তো যেহেতু এন আছে, এন থেকে এক বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়েছে, সেহেতু আমি এই সূত্রটার মানে মূল সূত্রটা আমি পেয়ে গেলাম যে প্রথমটার ফ্যাক্টোরিয়াল, মানে এন এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার আসি যে এই লাইন থেকে কিভাবে এন পি আর আসলো। এন পি আর এর সূত্র তো আমরা মুখস্থ রাখবো। এন পি আর কে ভাঙলে লিখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকলে সেটাকে আমরা এন পি আর লিখতে পারবো। সো এটা মুখস্থ রাখতে হবে, এন পি আর এর সূত্রটাই কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো যখনই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আসবে তার পরিবর্তে আমরা এন পি আর লিখে দেবো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড।